প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মম.ফেরদৌস আমিন, গঙ্গাচড়া বিএম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার প্রোগ্রামিং ক্লাসে। আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথম ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটা হলো প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহের আলোচনা, অর্থাৎ প্রোগ্রাম উন্নয়নের করার জন্য যে ধাপগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেগুলোর আমরা আজকে বিস্তারিত ব্যাখ্যা করব। তাহলে আমরা আসো প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলোর প্রথম ধাপ যেটা ছিল সেটা হলো সমস্যা সমস্যা চিহ্নিত করা। অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামটা যে সাবজেক্ট অর্থাৎ যে বিষয়টার উপর প্রোগ্রাম রচনা করব সেই প্রোগ্রামটা আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। ধরো আমরা যদি একটা গাণিতিক প্রবলেম সলভ করতে যাই, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাই, তাহলে আমরা যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে পূর্ব প্রস্তুতি নিতে হবে যে বৃত্তের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তেমনি একটি প্রোগ্রামিং রচনা করার জন্য আমরা কোন প্রোগ্রামটা রচনা করব সেই সমস্যাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। দুই নম্বর ধাপ হলো সিস্টেম বিশ্লেষণ। অর্থাৎ সিস্টেম বিশ্লেষণ, আমরা প্রোগ্রামটা চিহ্নিত করব কোন প্রোগ্রাম করব, এরপরে সেই প্রোগ্রামটি করার জন্য আমাদের যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে চিহ্নিত করতে হবে। কী কী চিহ্নিত? সিস্টেম বিশ্লেষণ অর্থাৎ প্রোগ্রামগুলো নিয়ে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে এই প্রোগ্রামগুলো করার জন্য কী কী প্রয়োজন, কী করতে হবে, কী না করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে প্রথমে নিতে হবে। এরপরে তিন নম্বর আসো প্রোগ্রামের ইনপুট আউটপুট নির্ধারণ। প্রোগ্রাম উন্নয়নের তৃতীয় ধাপটি হলো প্রোগ্রামের ইনপুট এবং আউটপুটটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এবং প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট নির্ধারণ আমরা কীভাবে করব? আমরা যদি একটা প্রোগ্রামের কথা আলোচনা করি, আমি একটু আগেই বললাম যে বৃত্তের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। একটা উদাহরণ দাও, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, আমরা যারা তোমরা এসএসসি কমপ্লিট করে এসেছো তোমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানো। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। এখানে দেখো পাই এর মানটা নির্ধারিত 3.14 এবং আর হলো ব্যাসার্ধ। অর্থাৎ যে বৃত্তের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব সেই বৃত্তের অবশ্যই ব্যাসার্ধটা আমাদের জানা প্রয়োজন। তাহলে দেখো এখানে ইনপুট এবং আউটপুট নির্ধারণের জন্য একটা লক্ষ্য করো, কারণ প্রোগ্রামটার বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে সেখানে ইনপুট তাহলে কী কী হচ্ছে? দেখো পাই এর মানটা আমাদের ইনপুট হবে, সেটা আমাদের নির্ধারিত, এবং আর এর মান, আর অর্থাৎ ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মানটা আমাদের ইনপুট আকারে থাকবে। এখন এই দুটার দেখো পাই এর মান গুণন করব, গুণন করার পর আর এর মান স্কোয়ার করার পরে যে ফলাফলটা আসবে সেটাই হলো আমাদের আউটপুট। তাহলে আমাদের এখানে ইনপুট হলো পাই এবং আর, আর আউটপুট হলো বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ ফলাফল আমরা যেটা পাবো সেটাই হলো আউটপুট। তাহলে তিন নম্বর যে ধাপটা সেটা হলো একটা প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট নির্ধারণ করতে হবে। এরপরে আসো চতুর্থ নম্বর ধাপ, অর্থাৎ একটা প্রোগ্রাম উন্নয়ন করার জন্য চতুর্থ পর্যায়ে আমরা যে কী করব। চতুর্থ পর্যায়ে যে জিনিসটা করতে হবে সেটা হলো
প্রোগ্রামের অ্যালগোরিদম নির্ণয় করতে হবে। অ্যালগোরিদম লিখতে হবে, অর্থাৎ আমরা একটা যে প্রোগ্রাম করব কম্পিউটারে, সেই প্রোগ্রামটা আমরা কিভাবে করব সেটা লিখিত আকারে যে ধাপগুলো লেখা হয় সেটাকেই আমাদের আমরা বলবো হলো অ্যালগোরিদম। তাহলে এই অধ্যায়টার তোমাদের অধ্যায়টার নামেই কিন্তু অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। তাহলে আমরা এই অধ্যায়ের মূল অংশে চলে আসলাম, সেটা হলো অ্যালগোরিদম। তাহলে অ্যালগোরিদম কাকে বলে? আমরা যদি অ্যালগোরিদমের সংজ্ঞা দিতে যাই, তাহলে একটা প্রোগ্রাম করার জন্য যে ধাপগুলো আমাদের নির্ণয় করতে হয় বা যে ধাপগুলো আমাদেরকে লিখতে হয় প্রোগ্রামের ধারাবাহিক প্রোগ্রাম করার জন্য, যে ধারাবাহিকভাবে আমরা ধাপগুলো লিখব সেই লিখিত ফর্মটাকেই আমরা কি বলবো? অ্যালগোরিদম বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যালগোরিদমের সংজ্ঞাটাও এখানে জানা হয়ে গেল। এরপরে পঞ্চম ধাপ, পঞ্চম ধাপ হলো ফ্লো চার্ট অঙ্কন করা। ফ্লোচার্ট অঙ্কন করা, তাহলে ফ্লোচার্টটা কি? এই যে প্রোগ্রামটা করার জন্য যে আমরা লিখিত ফর্মটা লিখলাম, এই লিখিত ফর্মটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, লিখিত ফর্মটাকে চিত্রের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই সেটাকেই আমরা কি বলবো? ফ্লোচার্ট বলবো। অর্থাৎ প্রোগ্রামের লিখিত ফর্মটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াটা কি বলবো আমরা? ফ্লোচার্ট বলবো। অর্থাৎ ফ্লোচার্টটা বিভিন্ন চিহ্ন দিয়ে আমরা প্রোগ্রামটা যে করব সে চিত্রের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াটাকেই আমরা কি বলবো? ফ্লোচার্ট বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরে যে ধাপটা আছে সেটা হলো প্রোগ্রামের ভাষা নির্ধারণ। প্রোগ্রামের ভাষা নির্ধারণ, অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা রচনা করব সেটা কোন ভাষায় রচনা করব। আমরা কথা বলছি বাংলায়, এটাও একটা ভাষা, আবার কেউ ইংরেজিতে কথা বলে এটাও একটা ভাষা, আবার কেউ ফ্রান্স ভাষায় কথা বলে এটাও ভাষা, কেউ হিন্দি ভাষায় কথা বলে এটাও আমাদের মৌখিক ভাষা। কিন্তু কম্পিউটারে প্রোগ্রাম রচনা করার জন্য কিছু নির্দিষ্ট ভাষা আছে, যে ভাষাগুলো দিয়ে আমরা প্রোগ্রাম রচনা করে থাকি। যেমন প্রোগ্রামিং ইন সি, আমাদের এই আমরা যে কম্পিউটার প্রোগ্রামিং যে সাবজেক্টটা পড়াশোনা করছি এই অধ্যায়ে বা এই সিলেবাসে, সাধারণত প্রোগ্রামিং ইন সি দিয়ে তোমাদের প্রোগ্রামগুলো রচনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ভাষা আছে, জাভা আছে, এসকিউএল আছে, পিএসপি আছে, এগুলো বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা যে ষষ্ঠ নম্বরের যে জায়গায়, অর্থাৎ প্রোগ্রামটি যে আমরা রচনা করব কোন ভাষায় রচনা করব, এই ভাষাটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এরপরে সপ্তম নম্বরে আসো, প্রোগ্রামটা রচনা করা। ভাষা নির্ধারণ শেষ, আমাদের এরপরে কি করতে হবে? প্রোগ্রামটা রচনা করতে হবে। প্রোগ্রামটা রচনা করব, অর্থাৎ প্রোগ্রামের ভাষা নির্ধারণ করার পর যে ভাষাটা আমরা নির্বাচন করব সেই ভাষা দিয়ে আমরা প্রোগ্রামটা লিখব। এরপরে আমরা তোমাদের সুবিধার্থে আমরা পরবর্তী ধাপটা উপরে লেখার জন্য প্রথমে ধাপগুলো আমরা ইরেজ করে দিচ্ছি। এরপরে আসো অষ্টম নম্বর যে ধাপ, সেটা হলো কম্পাইল করা। প্রোগ্রামটা রচনা করার পর আমরা কি করব? প্রোগ্রামটা কম্পাইল করব। অর্থাৎ কম্পাইল, আমরা যে প্রোগ্রামটা রচনা করলাম এটা কিন্তু একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা রচনা করা হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন প্রকার আছে, আমরা পরবর্তী অধ্যায়ে হয়তো এগুলো আমরা আলোচনা করব। তা আমরা যে প্রোগ্রামটি রচনা করে থাকি এটি সাধারণত হাই লেভেলে রচনা করে থাকি। তাহলে এখন কম্পিউটার কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে না, কম্পিউটার ভাষা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যেহেতু একটি মেশিন, অর্থাৎ কম্পিউটার যে ভাষাটা বুঝবে সেটি হলো একটি মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে কম্পাইল করা মানে হলো
হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, অর্থাৎ আমরা যে ভাষাটা রচনা করলাম সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রচনা করলাম এবং কম্পিউটারকে বোঝানোর জন্য এটা কম্পাইল করতে হবে, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হবে। আচ্ছা, এরপরে আসো নয় নম্বর প্রোগ্রামটি, পরীক্ষণ এবং সংশোধন। আমরা প্রোগ্রামটি রচনা করার পর, আমরা কম্পাইল করার পর আমরা কি করব, প্রোগ্রামটি পরীক্ষা করব এবং সংশোধন করব, অর্থাৎ পরীক্ষণ করাটাই বলা হয় বাগ এবং সংশোধনটাকে বলা হয় ডিবাগিং। অর্থাৎ প্রোগ্রামটি যখন আমরা কম্পিউটারে নিয়ে যাব বা আমরা উপস্থাপন করব, তখন যদি কোনো কম্পিউটারে প্রোগ্রামে যদি ভুল থাকে তাহলে সেই ভুলগুলো আমরা সংশোধন করে আমরা সেই প্রোগ্রামার সেই প্রোগ্রামটি সংরক্ষণ করবে। অর্থাৎ প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা সংশোধন করে নেবে। এরপরে আসো ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন অর্থাৎ আমরা যে এ পর্যন্ত যে প্রোগ্রামিং এর ধাপগুলো আমরা পর্যায়ক্রমে আসলাম এগুলো একটা লিখিত আকারে, অর্থাৎ ওয়ার্ড ফাইলে আমরা লিখিত আকারে লিখব যে আমরা প্রোগ্রামটা কিভাবে করলাম। প্রথমে সমস্যাটা চিহ্নিত করলাম, তারপর সিস্টেম বিশ্লেষণ করলাম, তারপর তার অ্যালগোরিদম রচনা করলাম, তারপর ফ্লোচার্ট অঙ্কন করলাম, তারপর কি করলাম প্রোগ্রামের ভাষা নির্ধারণ করলাম, তারপর সেই প্রোগ্রামটি রচনা করলাম, তারপর কম্পাইল করলাম। এগুলো যে ধারাবাহিকভাবে আমরা করলাম এগুলো আমাদেরকে ওয়ার্ড আকারে লিখিত প্রক্রিয়াটাকেই আমাদের কি বলা হচ্ছে, ডকুমেন্টেশন বলা হচ্ছে। তাহলে আমাদের 10 নম্বরে গেল হলো ডকুমেন্টেশন। এরপরে আসো ইনস্পিরেশন, অর্থাৎ 11 নম্বর ধাপ। 11 নম্বর ধাপে আসো ইনস্পিরেশন করা। ইনস্টলেশন অর্থাৎ প্রোগ্রামটি আমরা ইনস্টলেশন করব, কম্পিউটারে প্রোগ্রামটি ইনস্টলেশন করব আমাদের সেই প্রোগ্রামটি সমাধান করার জন্য। এরপরে আসো রক্ষণাবেক্ষণ। সর্বশেষ যে ধাপটি সেটি হলো রক্ষণাবেক্ষণ, অর্থাৎ কম্পিউটার কি রচনা শেষ হয়ে গেল, কম্পাইল হয়ে গেল, ইনস্টলেশন হয়ে গেল, এরপরে সর্বশেষ যে ধাপটি সেটা হলো রক্ষণাবেক্ষণ, অর্থাৎ প্রোগ্রামটি রক্ষণাবেক্ষণ করব আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করব। সেই প্রোগ্রামটি রচনা করার পর সে অবশ্যই সেটা ভবিষ্যতে সংরক্ষণের জন্য আমাদের কি কি করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো আমরা বলেছিলাম, আজকে এই ধাপগুলোর আমরা ব্যাখ্যা শিখলাম। আমরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমাদের এই ধাপগুলো আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে ধাপগুলো তোমাদেরকে পর্যায়ক্রমেই লিখতে হবে, অন্যথায় এই জিনিসটা ভুল হয়ে যাবে। তাহলে তোমরা ধাপগুলো পর্যায়ক্রমে লিখবে এবং আজকে আমরা এর ব্যাখ্যাগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছ, তোমরা আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নেবে। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। তাহলে